দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহিষবাথান এলাকার মুখা শিল্পী রাজ্য সহ সমগ্র দেশ জুড়ে জনপ্রিয়। দিন দিন জনপ্রিয় মুখা শিল্পের চাহিদা বাড়ছে। কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতে অবস্থিত মহিষবাথান এলাকায় বিগত কয়েক বছরে এই মুখা শিল্পের উপর ভিত্তি করে জীবন জীবিকা গড়ে উঠেছে নতুন করে বহু মানুষের। জানা গিয়েছে অতীতকালে বছরের বিশেষ সময়ে ধান কাটার জন্য রাজবংশী সম্প্রদায়ের মানুষজন বিশেষ পুজো আয়োজন করতেন। সেই সময়ে বিভিন্ন দেবদেবীর মুখা পরিধান করে গম্ভীরা নৃত্য করা হতো। প্রাচীন এই রীতির কথা মাথায় রেখে মহিষবাথান এলাকার মানুষজন বংশ পরম্পরায় বহু যুগ ধরে মুখা তৈরি করে আসছেন। বর্তমানে আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে মুখার জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যেই জেলা ছাড়িয়ে রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশে কুশমন্ডির মহিষবাথানের মুখা পৌঁছে গিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প কেন্দ্র এলাকায় মানুষজন মুখা শিল্পে জড়িত রয়েছে এবং মুখা তৈরির প্রশিক্ষণ থেকে শুরু করে সারা বছর তৈরি করা মুখা বিক্রির সব রকম সাহায্য পেয়ে থাকেন। হ্যাঁ, এই মুখা শিখে মানে এখন তো বহু শিল্পী মানে বেড়ে গেছে, কিন্তু আগে ছিলাম আমরা 20-25 জন, এখন কিন্তু বেশি হয়ে গেছে। এই মানে আমার যেটা আমি মানে এইটা কাজ করি আমি অনেক উপকার পেয়েছি, এখন বিক্রি ভালো হয়েছে। আমি মাল দিতে পারি না, আমি কলকাতা দিল্লি বোম্বে রাজস্থান এগুলো তো গেছি আর কি, কিন্তু আমাদের মানে যেগুলো পাইকার সেগুলো নিয়ে যায় আর কি। একটা সময় প্রত্যন্ত এই এলাকার মানুষেরা দুবেলা খাদ্য সংস্থান করতে হিমশিম অবস্থা হতো তাদের। মানবিক রাজ্য সরকার পাশে থাকায় মুখা শিল্পের উপর ভিত্তি করে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বিগত কয়েক বছরে এলাকার বহু মানুষের। মুখশিল্পটা আগে একটা খারাপ মানে ভালো ছিল না, খারাপ জায়গায় ছিল। এখন এই মুখশিল্পটার একটা প্রচণ্ড আমাদের ভারতবর্ষ এবং রাজ্যের মধ্যে বিশাল একটা সুনাম ছড়িয়ে গেছে। মুখা আগে কী জিনিস মানুষ জানতো না বা কেনাকাটা করতো না, মুখোশ বাড়িতে রাখলে তারা ভয় পেত। এবং আমাদের শিল্পীরা অল্প শিল্পী আগে আমাদের এখানে কাজ করতো, এখন প্রচুর লোক এখানে কাজ করে। আমাদের এখানে কন্টিনিউ 25 জনের মতো 20-25 জন কাজ করে।